আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখানে আছেন মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে অনেকদিন পর আবার আপনাদের সাথে নতুন আরেকটা ভিডিও শেয়ার করার জন্য চলে আসলাম। আজকে আমি আরেকটা গলার ডিজাইন নিয়ে চলে আসছি। তো এই গলাটা কীভাবে খুব সহজে কাটিং এবং স্টিচিং করতে হয় সেটা নিয়েই আমার আজকের ভিডিও। চলুন তাহলে কথা না বাড়িয়ে এই গলার কাটিংটা এবং স্টিচিংটা আপনাদের সাথে শেয়ার করা যাক। তো গলাটা কাটিং করার জন্য প্রথমে আমি এখানে এক টুকরো বক্রম নিয়েছি। বক্রমটাকে আমি একবার ভাঁজ দিয়ে দুই পাট করে নিয়েছি। বক্রমের লম্বায় আমি রেখেছি হচ্ছে 8 ইঞ্চি। এই যে দেখুন, আমি মেপে দেখিয়ে দিচ্ছি, লম্বায় এখানে আছে 8 ইঞ্চি, আর চওড়ায় আমি নিয়েছি প্রায় 4.25 ইঞ্চি। এখন আমি গলার লম্বার মেজারমেন্টটা দেখাবো। মূল যে মেজারমেন্টটা সেটা আমি দেখিয়ে দিচ্ছি। গলার লম্বায় আমি রাখবো হচ্ছে 6.5 ইঞ্চি। তো আমি 6.5 ইঞ্চিতে একটা দাগ কেটে নিলাম। আর চওড়ায় আমি রাখবো হচ্ছে 2.75 ইঞ্চি। তো আমি এদিকে 2.75 ইঞ্চিতে দাগ কেটে নিয়েছি। এখন আমি এই যে দাগগুলো মিলিয়ে দিচ্ছি। আর আমি যেই পাশে আছি সেই পাশটা হচ্ছে বন্ধ সাইড, আর অপর পাশটা হচ্ছে খোলা সাইড বক্রমের, ঠিক আছে। এখন খোলা সাইড থেকে নিচের অংশ থেকে আমি 2 ইঞ্চি ওপরে আসলাম। এখন এইদিকে সোজা একটা দাগ দিয়ে দিচ্ছি, দেখুন। এখন আমি একটা মার্কারের সাহায্যে এভাবে ড্রয়িং করে নিচ্ছি, দেখুন। এই যে এভাবে করে আমি ড্রয়িং এঁকে নিচ্ছি। এখন এই সাইড থেকে আমি একেবারে 200 পরিমাণে জায়গায় একটা দাগ দিয়ে দিব। তারপর এখান থেকে ধরে কোনাকোনিভাবে 2 ইঞ্চিতে একটা দাগ কেটে নেব। তো এইভাবেও দাগটা কোনাকোনিতে আমি মিলিয়ে দিচ্ছি। তারপর দেখুন, এরকম করে আমি একটু অ্যাঙ্গেল করে শেপটা দিয়ে দিলাম গলার। এখন সব দিক থেকে আমি 1.25 ইঞ্চিতে একটা দাগ কেটে নিব। এই যে এইভাবে দেখুন, সব দিকে আমি 1.25 ইঞ্চি করে এক্সট্রা একটু বক্রমের সাইড দিয়ে দাগ কেটে নিচ্ছি। এখন আমি গলাটা কাটিং করে নেব। দেখুন, গলাটা কাটিং করা হয়ে গেছে। এখন আমি সেলাই করার জন্য চলে আসছি। তো প্রথমে আমি এক টুকরো কাপড় নিয়ে নিলাম এবং কাপড়ের উপরে আমি গলাটা এভাবে রেখে দিলাম। তারপর আমি একটা মেজারমেন্ট নিয়ে নিব। গলার মেজারমেন্টটা আছে আমার চওড়ায় 5.5 ইঞ্চি। তো এইভাবে রেখে আমি 5.5 ইঞ্চিতে দাগ কেটে নিলাম। তারপর বক্রমের ওপর আমি সুন্দর করে একটা সেলাই বসিয়ে দেব। তো দেখুন, এই যে এভাবে করে আমি সেলাইটা বসিয়ে দিচ্ছি। হাফ ইঞ্চি যে একটু বেশি কাপড় রেখে আমি এক্সট্রা কাপড়টা কেটে ফেলব। তারপর সব দিকে এভাবে করে কাত বসিয়ে দেব। তারপর এভাবে ভাঁজ দিয়ে সেলাই বসিয়ে দেব। গলাটাকে এভাবে ভাঁজ করে মাঝখানে একটা চিকেন বসিয়ে নিব। এখন জামার কাপড়টার সাথে গলার কাপড়টা আমি অ্যাটাচ করে নেব। আর গলাটা জয়েন করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন বক্রমের ওপরে সেলাইটা না বসে।
হাফ ইঞ্চের চেয়েও কম কাপড় রেখে বাকি যে কাপড়টা সেটা আমি কেটে ফেলে দেব। তারপর কোনা বরাবর আমি ছোট ছোট কাট বসিয়ে নেব গলাটা, যাতে উল্টে নিতে সুবিধে হয়। এভাবে করে গলাটা আমি উল্টে নিব, আর কোনাগুলো আমি একটা এরকম একটা চোখা একটা কিছুর সাহায্যে এভাবে কোনাগুলো উল্টে নিব। তো দেখুন কত সহজে খুব সুন্দর একটা গলা তৈরি হয়ে গেল। এখন আমি গলাটাকে উল্টো দিক থেকে হাতে তোরপাই করে নেব। চাইলে আপনারা এই কাজটা মেশিনের সাহায্যেও করতে পারেন, বাট হাতে তোরপাই দিলে গলাটা দেখতেও খুব সুন্দর লাগে। তো আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং আমার এই ভিডিওগুলো আপনি আপনার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আজকে তাহলে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।